বর্তমান সময়ের আলোচিত ইস্যু শাকিব বুবলি। সম্প্রতি বেবি বাম্পের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন চিত্রনায়িকা বুবলি। মিডিয়াপাড়ায় গুঞ্জন রয়েছে শাকিব বুবলির প্রেম ও বিয়ে নিয়ে। এবার জানা গেল বুবলির সন্তানের বাবার পরিচয় ও সন্তানের নাম। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা গিয়েছে বুবলির সন্তানের বাবা ঢাকায় সিনেমার শীর্ষনায়ক শাকিব খান এবং তাদের ছেলের নাম শেহজাদ খান। তবে এবার বুবলি নিজেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন। আজ সকালে এই চিত্রনায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছেলের ছবি প্রকাশ করেন। প্রকাশিত ছবিতে শাকিব খানকেও দেখা যায়। ছবির সাথে দেয়া ক্যাপশনে তিনি এই সম্পর্কে বিস্তারিত জানান। ক্যাপশনে তিনি লিখেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে, তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খানের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি। বুবলির মা হওয়ার গুঞ্জন উঠেছিল 2020 সালে, যখন শাকিব খান প্রযোজিত এবং কাজী হায়াত পরিচালিত বীর সিনেমায় অভিনয় করেছিলেন বুবলি। সিনেমাটির শুটিং শেষ করেই বুবলি পাড়ি জমান আমেরিকা। করোনা মহামারীর সময় যখন দেশে লকডাউন চলছিল তখন তিনি আমেরিকায় ছিলেন। গুঞ্জন রয়েছে আমেরিকায় সন্তান প্রসব করেছেন এ অভিনেত্রী। সন্তানের বাবার পরিচয় হিসেবে শাকিব খানের নাম শোনা গিয়েছিল সে সময়। তবে পরবর্তী সময় দেশে ফিরে এসবকে গুঞ্জন বলেই জানিয়েছিলেন বুবলি। নায়ক শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনটিও স্বীকার করেননি তিনি।